হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আমি আজকে এই মাছ দুটো দিয়ে কুঁদরি দিয়ে একটা রেসিপি করব, তা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। মাছটা এখন আমি কেটে নেব। মাছের আশা আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি মাছটা পিস করে নেব। ব্যাস, মাছ আমার কাটা হয়ে গেছে। এবার আমি মাছটাকে ধুয়ে নেবো দু চারবার ভালো করে। ব্যাস, আমি মাছ ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি মাছের মশলাটা রেডি করবো। এবার আমি কুঁদরিগুলো সব ধুয়ে কেটে নেবো। কুঁদরিগুলো ব্যাস, কুঁদরি আমার সব কাটা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা কেটে নেব। এবার আমি পেঁয়াজটা সব কুচিয়ে নেব। ব্যাস, পেঁয়াজ আমার কাটা হয়ে গেছে। এবার আমি টমেটোটা কেটে নেব। এবার আমি মশলাটা বেটে নেব। আমি আদাটা আগে বেটে নেব। এবার আমি রসুনটাও দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো। কাঁচা লঙ্কা আদা রসুন সব একসাথেই বেটে নেব। ব্যাস, আমার বাটা হয়ে গেছে। এবার আমি মশলাটা সব তুলে নেব। ব্যাস, এবার আমি রান্নাটা বসিয়ে দেবো। এবার আমি হালকা নুন দিয়ে দেবো আর হলদি পাউডার দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। মাছ ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি মাছটা ভেজে নেব। উনুন আমি জ্বালিয়ে নিয়েছি। এবার আমি কড়াইটা বসিয়ে দেব। কড়াই আমার গরম হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব। তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে মাছ
মাছ আমি এক পাশ ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি মাছগুলো সব পাল্টে দেবো। মাছ আমি লাল করে ভেজে নিয়েছি। এবার আমি মাছগুলো সব তুলে নেব। এবার আমি কুঁদরিটা হালকা ভেজে নেব। কুঁদরি আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি কুঁদরিগুলো সব তুলে নেবো থালে। কড়াইতে আমি আর খানিকটা তেল দিয়ে দেবো। তেল আমার গরম হয়ে গেছে, দুটো তেজপাতা দিয়ে দেবো আর কটা গোটা জিরে। এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা আমি মিনিট দুয়েকের মতন ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আমি দু মিনিট ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো আর আমি টমেটো দিয়ে দেবো। দিয়ে এক মিনিটের মতন আমি ভেজে নেবো মশলাটা। এক মিনিট আমি ভালো করে মশলাটা ভেজে নিয়েছি। এবার আমি লবণ দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো, জিরার গুঁড়ো দিয়ে দেবো আর আমি হলদি গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে আমি গুঁড়ো মশলা দিয়ে এক মিনিটের মতন এটাকেও কষিয়ে নেব। গুঁড়ো মশলা দিয়ে আমি এক মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি হালকা জল দিয়ে দেবো। জল দিয়ে আমি মশলাটা সেদ্ধ করে নেব। মশলা আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি কুঁদরিটা দিয়ে দেবো। কুঁদরিটা দিয়ে আমি পাঁচ মিনিটের মতন কষিয়ে নেব। পাঁচ মিনিট আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেবো।
জল দিয়ে এবার আমি 10 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। তরকারি আমার আদা আদি হয়ে গেছে, এবার আমি মাছগুলো সব দিয়ে দেবো। মাছ দিয়ে আমি আর মিনিট পাঁচেক ফুটিয়ে নেবো, তারপরে নামিয়ে দেবো। মাছ দিয়ে আমি মিনিট পাঁচেক ফুটিয়ে নিয়েছি, এবার আমি নামিয়ে দেবো। হয়ে গেছে, এবার আমি এই থালটা সব ঢেলে নেব। কুঁদরি দিয়ে মাছের রেসিপি আমার হয়ে গেছে, পারলে তোমরাও বানাতে পারো, খুব সুন্দর একটা রেসিপি হবে। আর আমার ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমি যেন তোমাদের আরও এরকম নতুন নতুন রেসিপি বানিয়ে দেখাতে পারি।